ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের উপর গত শনিবার থেকে এক নজিরবিহীন আক্রমণ শুরু করেছে। হামাস যোদ্ধারা গাজা উপত্যকার কাছাকাছি ইসরায়েলি বসতিগুলোতে ঢুকে পড়ে এবং অতর্কিত হামলা চালায়। এতে বহু ইসরায়েলি নাগরিক নিহত হয় এবং অনেককে জিম্মি করে হামাস। হামাসের অর্থ হল ইসলামী প্রতিরোধ আন্দোলন, আরবি ভাষায় যার অর্থ গভীর অনুভূতি বা উদ্যম। হামাস একটি ফিলিস্তিনি ইসলামী সশস্ত্র গোষ্ঠী যারা গাজা উপত্যকা শাসন করে। হামাস 2007 সালে ইসরায়েলকে হটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে। এরপর ইসরায়েলের সাথে বেশ কয়েকটি যুদ্ধ করে তারা। সবার জন্য আধুনিক প্রযুক্তি। মূলত এই যুদ্ধগুলিতে হামাস ইসরায়েলের দিকে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকেও ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার জন্য উৎসাহ দিয়েছে। তারা ইসরায়েলে অনেকবার মারাত্মকভাবে হামলা পরিচালনা করেছে আর এর জবাবে ইসরায়েলও বারবার হামাসকে বিমান হামলার মাধ্যমে আক্রমণ করেছে এবং মিশরের সাথে একজোট হয়ে 2007 সাল থেকে গাজা উপত্যকাকে অবরোধ করে রেখেছে। ইসরায়েল বলছে তারা দেশের নিরাপত্তার স্বার্থে এই অবরোধ দিয়ে রেখেছে, তবে সে অবরোধ ভাঙতে যেন হামাসের এই জেগে ওঠা। কিন্তু হামাসের এই প্রশিক্ষণ ও আধুনিক সব অস্ত্র আসছে কোথা থেকে? কিভাবে বা এই অর্থের যোগান দিচ্ছে হামাস? সূত্র বলছে ইরান হামাসকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে থাকে। তারা হামাসকে অস্ত্র ও প্রশিক্ষণ দেয়। যদিও ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের পাশাপাশি অন্যান্য অনেক প্রভাবশালী দেশ হামাসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে ঘোষণা দিয়েছে, বিশেষ করে হামাসের সামরিক শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী বলে এসব দেশ। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বিশ্বজুড়ে একটি আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। বিভিন্ন দাতব্য সংস্থা ও বন্ধুপ্রতিম দেশ থেকে তারা সহায়তা পায়। এর মধ্যে নগদ অর্থ গাজায় পাঠাতে তারা টানেল ব্যবহার করে। কিছু ক্ষেত্রে তারা ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তারা এটা করে থাকে। গাজা ভূখণ্ড শাসন করে হামাস। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ওই সব তহবিলের অর্থ পাওয়া তাদের জন্য আরও কঠিন হয়ে দাঁড়াবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বা হামাস নামে পরিচিত এই সংগঠনটি 2007 সাল থেকে গাজা ভূখণ্ডে একটি সরকার পরিচালনা করছে। সংগঠনটি যেভাবে অর্থ সংগ্রহ করে তা বেশ জটিল। এর মধ্যে অনেক অর্থ সংগ্রহ করা হয় আইনিভাবে, আবার অনেক অর্থ আসে গোপনে। সাবেক সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক কর্মকর্তা ম্যাথু লেভিটের হিসাবে হামাসের মোট বাজেট $30 কোটি কিছু বেশি। এই অর্থের বড় অংশ আসে ব্যবসা বাণিজ্যের ওপর করারোপ থেকে, বাকি অর্থ আসে ইরান ও কাতারের মতো বিভিন্ন দেশ এবং নানা রকম দাতব্য প্রতিষ্ঠান থেকে। ক্রিপ্টো বা যে কোনো মাধ্যমেই হোক, হামাসের মিত্ররা গাজায় অর্থ পাঠানোর পথ জানে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ইরান প্রতি বছর হামাস ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীকে $10 কোটি দেয়। যেসব পদ্ধতি এক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে ছদ্ম কোম্পানির ব্যবহার, জাহাজের ভাড়ার জন্য লেনদেন ও মূল্যবান ধাতুর ব্যবহার। এ বিষয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তুরস্ক থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত এমন কিছু গোপন কোম্পানি হামাস প্রতিষ্ঠা করেছে যারা $50 কোটি বিনিয়োগ পরিচালনা করে। পরে গত বছরের মে মাসে এসব কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে এই বলে অভিযুক্ত করে আসছে যে তারা হামাসকে অস্ত্র সরবরাহ করে সহিংসতা উস্কে দিচ্ছে। লিয়ানা শারমিন, নিউজ 24।